কোটি কোটি টকার রাজ সাহায্য লৈ অন্তর্ধান ফ্লাইবিগ। উড়ান আসনিক ধোঁয়া চাঙত তুলিলে ফ্লাইবিগে। কম খরচত বিমান যাত্রার সপোন দেখায় হঠাৎ কত লুকাল বিমান পরিবহন সংস্থা ফ্লাইবিগ। আনুষ্ঠানিকতা অবিহনে কোকরাঝারের রূপসীকে ধরে উত্তর পূবত ফ্লাইবিগে বন্ধ করেছে বিমান সেবা। ইমানোর পাছত বিমান সংস্থাটোয়ে অনলাইনত ওপেন রাখিছে টিকটর বুকিং। প্রায় 500 কোটি টাকার রাজ সাহায্য লৈ উত্তর পূবত বিমান সেবা আরম্ভ করেছিল ফ্লাইবিগে। গুজব ওলাইছে বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে বিমান পরিবহন সংস্থা। দীর্ঘদিনিয়া নিরবতার পাছত অবশেষত বিষয়টুক লৈ সরকারের হয়ে মুখ খুলিছে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। আমি এতিয়া বিকল্প ব্যবস্থা যদি তেওঁলোকে করিব নোৱাৰে, তেওঁলোকৰ কোম্পানি নচলে, তাহলে আমি আকৌ নতুন টেন্ডার করে মানুহ বেলেগ কোম্পানিক দিব লাগিব। কারণ তেওঁলোকে অন টেন্ডারত কামটো পাইছিলে, তেওঁলোকে চলাই আছিলে, কিন্তু বেলেগ কোম্পানিক আমি দিম। কারণ আমি নন উড়ান সেক্টরত আমি স্টেট গভর্নমেন্টে চলাওঁ। নন উড়ান সেক্টর ডিব্রুগড় আর শিলচর চলে, আর উড়ান সেক্টর রূপসি চলি আছিলে। রূপসিটো সেন্ট্রেল গভর্নমেন্টে তেনেকে চিন্তা করে। উড়ান আসনির অধীনত উত্তর পূবর মুঠ 10টা বিমানবন্দরক সামরি বিমান পরিবহন সংস্থাটোয়ে আগবাইছিল বিমান সেবা। এই বিমানবন্দর কেটা হয়েছে রূপসি, পাসিঘাট, তেজু, ইটানগর, যোরহাট, লীলাবাড়ি, তেজপুর, শিলচর, ডিমাপুর আর পাকিয়ং। অসম পর্যটন নিগমের অধীনত নন উড়ান আসনির অধীনত বিমান সেবা আগবাইছিল ফ্লাইবিগে। ফ্লাইবিগর যেটা কোম্পানিটোয়ে মানে অপারেশন বন্ধ হয়ে গেছে, কিন্তু সকল ঠাইতে ফ্লাইবিগর যত যত চলি আছিল এটা বন্ধ হয়ে আছে। বিগত 7 নভেম্বরের রূপসির বন্ধ হয়ে আছে বিমান সেবা। আনুমানিক 70 কোটি টাকা ব্যয় করা হয়েছিল বিমানবন্দরটোর পুনের মেরামতি করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে 2019 চনের 22 ফেব্রুয়ারীত স্থাপন করেছিল আধারশিলা। কোকরাঝারের সুরজ বসুমতারীর সহযোগত, ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ18 অসম নর্থ ইস্ট। কোটি কোটি টাকার রাজ সাহায্য লৈ অন্তর্ধান ফ্লাইবিগ। উড়ান আসনিক ধোঁয়া চাঙত তুলিলে ফ্লাইবিগে। কম খরচত বিমান যাত্রার সপোন দেখায় হঠাৎ কত লুকাল বিমান পরিবহন সংস্থা ফ্লাইবিগ। আনুষ্ঠানিকতা অবিহনে কোকরাঝারের রূপসীকে ধরে উত্তর পূবত ফ্লাইবিগে বন্ধ করেছে বিমান সেবা। ইমানোর পাছত বিমান সংস্থাটোয়ে অনলাইনত ওপেন রাখিছে টিকটর বুকিং। প্রায় 500 কোটি টাকার রাজ সাহায্য লৈ উত্তর পূবত বিমান সেবা আরম্ভ করেছিল ফ্লাইবিগে। গুজব ওলাইছে বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে বিমান পরিবহন সংস্থা। দীর্ঘদিনিয়া নিরবতার পাছত অবশেষত বিষয়টুক লৈ সরকারের হয়ে মুখ খুলিছে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। আমি এতিয়া বিকল্প ব্যবস্থা যদি তেওঁলোকে করিব নোৱাৰে, তেওঁলোকৰ কোম্পানি নচলে, তাহলে আমি আকৌ নতুন টেন্ডার করে মানুহ বেলেগ কোম্পানিক দিব লাগিব। কারণ তেওঁলোকে অন টেন্ডারত কামটো পাইছিলে, তেওঁলোকে চলাই আছিলে, কিন্তু বেলেগ কোম্পানিক আমি দিম। কারণ আমি নন উড়ান সেক্টরত আমি স্টেট গভর্নমেন্টে চলাওঁ। নন উড়ান সেক্টর ডিব্রুগড় আর শিলচর চলে, আর উড়ান সেক্টর রূপসি চলি আছিলে। রূপসিটো সেন্ট্রেল গভর্নমেন্টে তেনেকে চিন্তা করে। উড়ান আসনির অধীনত উত্তর পূবর মুঠ 10টা বিমানবন্দরক সামরি বিমান পরিবহন সংস্থাটোয়ে আগবাইছিল বিমান সেবা। এই বিমানবন্দর কেটা হয়েছে রূপসি, পাসিঘাট, তেজু, ইটানগর, যোরহাট, লীলাবাড়ি, তেজপুর, শিলচর, ডিমাপুর আর পাকিয়ং। অসম পর্যটন নিগমের অধীনত নন উড়ান আসনির অধীনত বিমান সেবা আগবাইছিল ফ্লাইবিগে। ফ্লাইবিগর যেটা কোম্পানিটোয়ে মানে অপারেশন বন্ধ হয়ে গেছে, কিন্তু সকল ঠাইতে ফ্লাইবিগর যত যত চলি আছিল এটা বন্ধ হয়ে আছে। বিগত 7 নভেম্বরের রূপসির বন্ধ হয়ে আছে বিমান সেবা। আনুমানিক 70 কোটি টাকা ব্যয় করা হয়েছিল বিমানবন্দরটোর পুনের মেরামতি করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে 2019 চনের 22 ফেব্রুয়ারীত স্থাপন করেছিল আধারশিলা। কোকরাঝারের সুরজ বসুমতারীর সহযোগত, ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ18 অসম নর্থ ইস্ট।